নানা কাটাপুরি লিখেছেন, আমি দোয়া করছি কিন্তু কবুল হচ্ছে না, এর ফলে আমি হতাশাগ্রস্ত হয়ে পড়ছি, মাথা ঠিক রাখতে পারছি না, আল্লাহ কি নারাজ আমার প্রতি, খুব কষ্ট কষ্টে আছি, আমার করণীয় কি? আল্লাহ তাআলা আপনার দোয়া কবুল করছেন না। আমরা অনেকে দোয়া করতে গিয়ে এই ধরনের অভিযোগ করে থাকি, এর মানে হলো যে আমরা মনে করি যে আমি দোয়া করলাম কবুল কেন হচ্ছে না। প্রথমত, দোয়া আমরা করব, দোয়া কবুল হবে তখন যখন তাড়াহুড়া করব না। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, বান্দা যখন দোয়া করে আল্লাহর কাছে, দোয়া কবুল হয়, মালাম ইস্তাজিল, যতক্ষণ পর্যন্ত সে তাড়াহুড়া না করে, অর্থাৎ দোয়া কেন কবুল হচ্ছে না এই কথা না বলে। আপনার দায়িত্ব প্রার্থনা করা, আবেদন করে যাও, আপনি আবেদন করে যাবেন, একের পর এক নিবেদন করে যাবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যথাসময়ে আপনার দোয়া কবুল করবেন। যদি কখনও আপনার দোয়া কাঙ্ক্ষিত দোয়া কবুল না হয়, তাহলে সেক্ষেত্রে আপনাকে মনে করতে হবে যে হয়তোবা এই দোয়া কবুল না হওয়াতে কোনো কল্যাণ আছে, অথবা এ দোয়াটা নির্দিষ্ট সময়ে আল্লাহ তাআলা কবুল করবেন সেজন্য অপেক্ষা করতে হবে, কিংবা এই দোয়ার কাঙ্ক্ষিত যে দোয়া আপনি করেছেন তার কোনো দুনিয়াতে বিনিময় না দিয়ে আল্লাহ তাআলা আখেরাতের বিনিময় দিবেন। অনেক মানুষ কিয়ামতের ময়দানে অনেক সওয়াব এবং বিনিময় দেখে বলবে, আল্লাহ এগুলো কিসের বিনিময় আসলো? তখন আল্লাহ তাআলা বলবেন, দুনিয়াতে দোয়া করেছো তুমি, সেটা দুনিয়াতে তার বিনিময়ে কিছু দেওয়া হয়নি, আখেরাতে তোমার জন্য জমা রাখা হয়েছে। তখন অনেক মানুষ আক্ষেপ করে বলবে যে দুনিয়াতে আমার সমস্ত দোয়াগুলো কবুল না হয়ে যদি আখেরাতে এরকম পেতাম, স্থায়ী আমি ভোগের সন্ধান পেতাম, স্থায়ী নিয়ামত পেতাম। তো এই জন্য দোয়া করার ক্ষেত্রে তাড়াহুড়া করা আসলে উচিত নয়, বরং অপেক্ষা করতে হবে। এটা আমাদের স্বভাবগত ত্রুটি যে খুলিকাল ইনসান মিন আজাল, মানুষ তাড়াহুড়া থেকে সৃষ্টি করা হয়েছে, মানুষ তাড়াহুড়া প্রবণ। বিধে আপনি হতাশাগ্রস্ত হবেন না, দোয়া করতে থাকবেন এবং একইন রাখবেন, বিশ্বাস রাখবেন আপনার জন্য যা কল্যাণ করে আল্লাহ বলবেন সেই ফয়সালা আপনার জন্য করবেন। আমি যা চাইছি সেটাতেই যে আমার কল্যাণ আছে তা তো নয়। সন্তান যখন ছোটো থাকে, বুঝে না, শিশু, তখন সে আগুন ধরতে চায়, এক বছর দেড় বছর বয়স যখন হয় তখন আগুন ধরতে চায়, মা বাবা তাকে আগুন ধরতে দেয় না, সে মন খারাপ করে, কান্নাকাটি করে, মনে করে আমার চাওয়াটা কেন মা বাবা পূরণ করছেন, অথচ চাওয়া না পূরণ করার মধ্যে তার জন্য কল্যাণ আছে সে তো বুঝে না। এই জন্য আল্লাহ তাআলার প্রতি আস্থার কোনো ঘাটতি যেন আমাদের না হয়। কোনো বাড়িওয়ালা লোন নিয়ে বাড়ি করলে সে বাসায় কি ভাড়া থাকা যাবে? আরসালান হোসেন আপনি প্রশ্ন করেছেন, বাড়িওয়ালা যদি লোন নিয়ে বাড়ি করেন, সুদি লোন, তারপর আপনি সে বাড়িতে ভাড়া থাকতে পারেন, কারণ আপনি আপনার এই ভাড়া থাকাটা তার সুদি কারবারে কোনো প্রত্যক্ষ সহযোগিতা হলো বা এটার কারণে সে সুদের কারবারটা করতে পেরেছে, ব্যাপারটা এরকম নয়। বিধায় আপনি ভাড়া দিয়ে সেখানে থাকতে পারেন। কোনো মহিলা কি লোক দেখানোর উদ্দেশ্যে স্বর্ণ অলঙ্কার পড়তে পারে, অর্থাৎ অন্য মহিলাদেরকে, অন্য মহিলাদের সামনে দেখানো হলো? এখানে নিজের বড়লোকের জাহির ব্যাপার না, জাস্ট ভালো লাগা জন্য পড়লেন, তো এটা জায়েজ আছে। কিন্তু যদি তিনি সম্পদশালী, এটা বুঝিয়ে অন্যদের উপর নিজের প্রাধান্য বিস্তার করতে চান, তাহলে সেক্ষেত্রে সেটা অহংকার, সেটা অবশ্যই নিন্দনীয় এবং নিষিদ্ধ হবে। মোহাম্মদ বাইজিদ লিখেছেন, কমেডি সেন্টারে যদি বিবাহ শাদীর অনুষ্ঠানে গান বাজনা করা হয়, বেপর্দা চলাফেরা করে, তাহলে কি কমেডি সেন্টারের মালিকের পাপ হবে? মালিক যদি জানেন যে এই কাজগুলোই হবে এখানে এবং আমি ভাড়া দিচ্ছি, তারা এই কাজগুলোই করবে, তাহলে সেক্ষেত্রে এটা যদি নিয়মিত হয় এবং এটাই যদি অবশ্যম্ভাবী হয় এবং নিশ্চিত হয়, তাহলে সেক্ষেত্রে সেটা তো জায়েজ হবে না, কারণ অন্যায় কাজে পরোক্ষভাবে সহযোগিতা করা হলো। হ্যাঁ, সেখানে আপনি ভাড়া দিচ্ছেন ভালো কাজে, পাশাপাশি তারা অন্যায় কাজ করেছে, তাহলে সেটা দায়ভার আপনার উপরে বর্তাবে না ইনশাআল্লাহ তারা। তারপরও আপনি যথাসম্ভব অসৎ কাজে বাধা প্রদান করবেন, নাসিহা অন্তত করবেন অ্যাটলিস্ট। আর যদি কাজই হবে গুণা আপনি জানেন, তাহলে সেক্ষেত্রে সেখানে ভাড়া দেওয়া আপনার জন্য জায়েজ হবে না। মাহদি সিয়াম আপনি লিখেছেন, কারো ভয়ে শিরিক করে ফেললে পরে করণীয় কি? তবা করবেন, কারণ শিরক এমন অপরাধ যে অপরাধের ক্ষমা হতে পারে তবার মাধ্যমে, ইস্তেগফারের মাধ্যমে। বিধে আল্লাহ তালার কাছে তবা করবেন, আল্লাহ তালার কাছে যদি আপনি তবা করেন, ইনশাআল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আপনার শিরকের অপরাধও মাফ করবেন।